গুড ইভিনিং বন্ধুরা, লাজিজ কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের ব্লগটা সন্ধ্যাবেলা থেকে শুরু করছি। এখন সবাই বসেছে চানা খেতে। মনির হাতের স্পেশাল এই চানা খুবই টেস্টি হয়। এদিকে অল্প একটু বেরেস্তা করে নিচ্ছি, কারণ একটু কোরমা রান্না করব। তো এদিকে কোরমাটা প্রায় হয়ে এসেছে, বেরেস্তার একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে ঢেকে রেখে তারপর বেরেস্তাটা দেব। আমরা আজকে বানাতে চলেছি এটা হচ্ছে জর্দা। তো এই চালটাকে আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এটা বাড়িতে যতটুকু চাল ছিল ততটুকুই, অনেকে লম্বা চালটা দিয়ে করে, তো আমি আজকে চিকন চালটা দিয়ে করব। আর এখানে পানি ফুটাতে দিয়েছে, এখানে দিয়েছে দুটো ছোট এলাচ লং, আর এখানে একটু ফুটকালা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হলুদ ফুড কালার ব্যবহার করতে পারেন, আমার কাছে লাল ফুড কালারটা ছিল, এটাই দিলাম। এবারে এই চালটা এখানে দিয়ে দিচ্ছি। এটা লাল নয়, এটা হচ্ছে অরেঞ্জ ফুড কালার। তো এটাকে আমি ঢেকে দিচ্ছি। এই চালটাকে 70% সেদ্ধ করতে হবে। চালটাতে সামান্য একটু লবণ দিচ্ছি, আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। আমাদের ভাতটি 70% সেদ্ধ হয়ে গেছে, এটাকে এবার আমরা তুলে নিচ্ছি। এর বেশি সেদ্ধ হতে দেওয়া যাবে না। এবারে আমরা কড়াইতে ঘি দিয়ে দিয়েছি, ঘি অনেকটাই লাগবে, ঘি গরম হয়ে গেছে। এবার চালটা এখানে দিয়ে দিচ্ছি। এখন অল্প একটু ঘি দিয়েছি, একটু পরে ভাতটা হওয়ার আগে আগে আরও একটু ঘি দিয়ে ঢেকে রাখতে হবে। খুব আস্তে এটাকে নাড়তে হবে। এবারে চাল হিসেবে চিনি দিতে হয়। তো এখানে আমরা যেহেতু আধা কেজি চাল নিয়েছি, তো আধা কেজি চিনিই লাগবে এই জর্দাটাতে, কিন্তু আমি অত চিনি দেব না, আধা কেজির একটু কম দেব। আর এখানে কিছু ড্রাই ফ্রুটস এগুলো দিয়ে দিচ্ছি। এটাকে এবার ঢেকে রেখে দেবো প্রায় 15 মিনিটের মতো, কিন্তু এটা দমে দিয়ে দেবো। রেডি করে নিয়েছি কিছুটা গোলাপ জামুন, ছোট গোলাপ জামুনটা নিয়েছি, আর এখানে কয়েক পিস মোরব্বা, তো এটা পরে দিয়ে দিচ্ছি। একটা তাওয়া প্রি হিট করে নিয়েছি, এবার এখানে এটা দমে বসিয়ে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। ওদিকে জর্দাটা আমি দমে বসিয়ে দিয়ে একটু বারান্দার সিঁড়িতে বসে আছি। তো রেক্স এসে একদম সেই খোশ মেজাজে আমার সাথে খেলছে। ছুইলি কেন রোট? খুব নোংরা, মাটিতে শুলে খুব খুশি হয়। তো দম থেকে আমি ঢাকনাটা তুললাম, এই যে দেখুন কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। তো এখানে এবার উপরে দিয়ে দিচ্ছি কয়েকটা মোরব্বার টুকরো, আর দিচ্ছি কয়েকটা গোলাপ জামুন। ফ্রন্ট ক্যামেরায় ভিডিওটি করছি, তাই মনে হচ্ছে বাহাত, এটা বাহাত না ডান হাত দিয়ে করছি। তো এই যে জর্দা রান্নাটা আমি শিখেছি আমার মেজোমামি, ঢাকায় থাকেন। তো মেজোমামি কলকাতায় এসেছিলেন, ওনার জামাই খুব অসুস্থ ছিল সেই সময়, তো কলকাতায় আমরা গেছিলাম দেখার জন্য। সেখানে আমাকে এই জর্দা রান্নাটা শিখিয়েছিলেন। আমাদের কোরমাটাও হয়ে গেছে,
তো আজকে ডিনারের রেসিপি হচ্ছে আমাদের জর্দা আর কোরমা।